ফসলের বীজ জীবন্ত বস্তু। এই জীবন্ত বস্তুটিকে পরবর্তী ফসল পর্যন্ত ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য যে যে কাজ করতে হয় সেগুলিকেই বীজ সংরক্ষণ কৌশল বলে। বাংলাদেশে 95%-এরও বেশি ধান বীজ কৃষকের বাড়িতে সংরক্ষিত হয়। এই সংরক্ষণ কাজের প্রায় সবটুকুই করে থাকেন কৃষক পরিবারের মহিলারা। সে কারণে তাদের অবশ্যই জানা দরকার কি কি কারণে গুদামে সংরক্ষিত বীজ নষ্ট হয়ে যায় আর কি উপায় অবলম্বন করলে ধান বীজ ভালোভাবে সংরক্ষণ করা যায়। সংরক্ষণকালীন বীজের জীবন এবং বীজমান নির্ভর করে বীজের মধ্যকার পানি বা রসের পরিমাণের উপর। ঠিকমতো না শুকিয়ে বীজ সংরক্ষণ করা হলে অতিরিক্ত রসের কারণে গুদামে বীজ নরম, গরম আর ভেজা ভেজা থাকে। এই অবস্থা রোগ আর পোকার আক্রমণের জন্য অত্যন্ত অনুকূল। এছাড়া গরম ও স্যাঁতস্যাঁতে অবস্থার জন্য বীজ অনেক সময় গুমিয়ে বীজ নষ্ট হয়ে যায়। এমন বীজ দিয়ে কোনোভাবেই ভালো ফসল আশা করা যায় না। নিজেদের দুর্ভোগ আর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মাঝিরা উপজেলার মারিয়া গ্রামের কৃষক পরিবারের মহিলারা ধান বীজ সংরক্ষণের চমৎকার সব কৌশল আয়ত্ত করেছেন। তাদের কাছ থেকেই জেনে নেই চমৎকার সেই কৌশলগুলি। জমির থেকে ভালো ভালো শীষ কাটিয়ে নিয়ে এসে তাকে বাড়ি দিয়ে মাছাঙ্গের উপর কটকটা করে শুগে তাকে পাতিল তুলে ভালো করে মুখ বান্ধে মাছার উপর রাখি। ধান তিন সাইডে রোদে দিয়ে দাঁতের তেল দিয়ে দেখছি যে কটকস করে উঠছে, তাহলে শুগেছে, তাহলে বুঝছে যে শুগেছে। বীজ রাখমু সেই পাত্র মুসমু মুছিয়া ধুয়ে রোদ দিয়ে মশমুসা করে শুকে তাই সেই পাত্র বীজ রাখমু। সেই পাত্র বীজ রাখলে অন্তর পোকা মাকড়ের ভয় থাকে না, পোকা মাকড় লাগে না, ডিম থাকে, ইয়ে থাকে, এই জন্য ধোয়া মোছা করা লাগে। আমাদের গ্রামে প্লাস্টিকের পটে বীজ রাখে, টিনের মগে রাখে, ড্রামে রাখে, তারপর অঙ্কুরা পাতিলে রাখে। এত লাভ হচ্ছে, আগে বেশি বীজ লাগছে, এখন অল্প বীজ হলে অন্তরই বিছুন হয়ে যাচ্ছে। মাটির কলসি বা মটকায় বীজ রাখার সময় মারিয়া গ্রামের কৃষক পরিবারের মহিলারা পাত্রটি আলকাত্রা বা রং দিয়ে উভয় দিকে প্রলেপ দিয়ে থাকেন। এছাড়া রান্নাঘরে ব্যবহারের পর বেঁচে যাওয়া তেল দিয়েও অনেক সময় মাটির পাত্রটি পাকিয়ে ফেলেন, কারণ তাদের অভিজ্ঞতায় তারা জেনে ফেলেছেন যে শুধু ঢাকনার পাশ দিয়ে নয়, মাটির পাত্রের গায়ে পানি চুয়ানো সূক্ষ্ম ছিদ্র দিয়ে বাতাস ঢুকে বীজ নষ্ট করে ফেলে। বীজের পাত্র খালি থাকলে ওর ভিতরে যদি আমরা একটা জ্বলন্ত মোমবাতি বসিয়ে দিয়ে যদি ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিই, তাহলে ওই পাত্রের ভিতরে মোমবাতিটা ততক্ষণই জ্বলবে যখন পাত্রের ভিতরে বাতাস বা অক্সিজেন থাকবে। বাতাস বা অক্সিজেন শেষ হয়ে গেলে মোমবাতিটি আপনাআপনি নিভে যাবে, এর ফলে ওই পাত্রের ভিতরে যত পোকামাকড় আছে এগুলি মারা যাবে, কারণ অক্সিজেন ছাড়া কোন লিভিং অর্গানিজম ওখানে বেঁচে থাকতে পারবে না। মারিয়া গ্রামের অনেক মহিলারাই এই প্রযুক্তিটি অনেকদিন ধরে ব্যবহার করে আসছে। পাত্র পোকামাকড় কম হওয়ার জন্য ওই নিচে বিষ কাঁটাল দিয়ে দিয়ে তারই উপর বীজের পাত্র আবার ধান থুয়ে ধান ভরে থুয়ে তারই উপর আবার বিষ কাঁটাল দিয়ে মুখ বেঁধে থুয়ে টাঙড়ে থুই। বিষ কাঁটাল ছাড়াও নিম পাতা, তাঙ্কুর পাতা, ন্যাপথলি ব্যবহার করে, এত পোকামাকড় ধরে না, বীজটা পরিষ্কার থাকে। বীজের পাত্র মাটি থাকলে মানে ওই বীজটা ভিজে ওঠে, রস টেনে ওঠে, ধানটা নষ্ট হয়ে যায়, তোলা লাগে, ধানের ওই বীজের রং খারাপ হয়ে যায়, পোকা ধরে। সেই জন্য করে মনে করেন ওই বীজটা ওই জন্য মাছার পরে উঁচুতা রাখা লাগে, রং ভালো থাকে, তারপরে বীজটা দোলা লাগে না, পোকা ধরে না, ফালালে মাত্র বীজ পরিষ্কার হয়। নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বীজ সংরক্ষণে দক্ষ মারিয়া গ্রামের মহিলাদের কাছ থেকে এতক্ষণ কি জানা গেল? জানা গেল বীজ সংরক্ষণের জন্য বীজ পাত্র আগেভাগেই ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে,
বাছাই করা শুকনা বীজ ঠান্ডা করে পাত্রে উঠাতে হবে। বীজপাত্রের গলা পর্যন্ত ভরাট করে রাখলে পাত্রে বাতাস থাকবে না। বীজ কম থাকলে শুকনা বালি বা মুড়ি দিয়ে ভরাট করতে হবে। সর্বোপরি বীজপাত্রের ঢাকনা টাইট করে বন্ধ করতে হবে যেন বাতাস না ঢোকে। বীজপাত্রে শুকনা নীল, বিষকাটালি বা ন্যাপথলিন ব্যবহার করলে বীজে পোকামাকড় কম লাগবে। বীজপাত্র মাটির হলে আলকাত্রা বা রঙের প্রলেপ দিয়ে বায়ুরোধী করে নিতে হবে। বীজপাত্রটি মাটি থেকে উপরে মাচায় বা টেবিলে রাখতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভালোভাবে সংরক্ষিত বীজই ভালো বীজ, আর ভালো বীজে ভালো ফসল।